আপনার ঠিক আছে, নহুয়াখিনি হাত নামক, কার কার আছে হাত ডাঙর আছে, তোর আছে, তোর আছে নাই? আচ্ছা, থাকা কেগারে দশ তারিখে সাড়ে বারোশ টাকা পাই যায়, আর দুপুরে কেজনী মনটা বেয়া লাগি যায়, হয়নে? মই ঠিক কম পাইছো নে? দুপুরে কেজনীয় ভাবে মামা আমার নিদিলে, হয়নে? এইবার যান মহিলা অরুণোদয় পোৱা নাই, সবর ঘরতে মই এটা এটা অরুণোদয় দিব, হব? এতিয়া আর নোপার কথা নাই, সব পরিয়ালতে এটাক অরুণোদয় পাই যাব, কিন্তু অরুণোদয় পাবর কারণে আমার রেশন কার্ড লাগিব, সব রেশন কার্ড আছে না? হাত ডাঙর সবরে আছে না? রেশন কার্ড তো আছে সবরে, তার মানে চারি কেজি চাউল পাও আমি, পাঁচ কেজি পাও, অলপ সলপ কাটে দিছে, মানে অলপ দম পাই আছো, অলপ সলপ কাটে, কেই কেজি কাটে, আধা কেজি না এক কেজি, কোনবা আধা কেজি কোনবা এক কেজি কাটে, দুইশো গ্রাম কোনবা দুইশো গ্রাম কাটে, কোনবা আধা কেজি কাটে, কোনবা আড়াইশো কাটে, আগতে কিন্তু বেশি কাটছিল, আগতে বেশি কাটিছিল, আজিকালি অলপ কম কাটে, তথাপিতো কাটে, হয়নে? ঠিক আছে, এতিয়া রেশন কার্ড নোহোৱা কোনোবা আছে নেকি ইয়াতে? কার কার রেশন কার্ড নাই? হাত আনছো, নাই হোক, কোন নাই? নাই, নাই, ঠিক আছে, যার যার রেশন কার্ড নাই, মোর কথাটা শুনি ল, যার যার রেশন কার্ড নাই, তোর নাই বাবা, ঠিক আছে, এটা শুনি ল, যার যার রেশন কার্ড নাই, মই ইলেকশনের পিছত একমা রেশন কার্ডের সুবিধাটা খুলি দিই, সবে এপ্লিকেশন করব, রেশন কার্ডখন লৈ লব, কারণ রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব, এতিয়াতো কোনো বন্দুক নাই, গুলিয়াগুলি নাই, কোনো ভবা বিস্ফোরণও নাই, আমি পুরোনা কথাবোৰ পাহৰিলো নে নাই? আগত আসলে কোকরাঝারত আহিলে কিয় আহ বোলে বোমা বিস্ফোরণ খবর লব, আহ হসপিটালত যাব লাগে বোলে বোমা ফুটিলে, আজি ভগবানের আশীর্বাদত তিনি বছর কোকরাঝারতে হোক অসমতে হোক বোমাও নাই, গুলিয়াগুলিও নাই, শান্তি আর শান্তি, হয়নে? আজি সকলো মানুহে ৰাতি বাৰটা বজাতো কাম কৰিব যাব পাৰে, দুটা বজাতো কাম কৰিব যাব পাৰে, এতিয়া আমাৰ লৰাই চাকৰি পাব পাৰে, টকা দিব নালাগে, এক লাখ মই চাকৰি দিলো, এক টকাও আমি ঘোষ খাইছো, কোনোবাই ঘোষ খাইছে? এতিয়া মোৰ এক লাখ চাকৰি দিয়া হৈ গল, এই বছৰত মই আৰু পঞ্চাশ হাজাৰ চৰকাৰী চাকৰি দিম, পঞ্চাশ হাজাৰ, জুলাই মাহত পুলিচৰ ইণ্টাৰভিউ, ছেপ্টেম্বৰ অক্টোবৰত গ্ৰেড থ্ৰী ফ'ৰ ইণ্টাৰভিউ, আৰু এই বছৰত পঞ্চাশ হাজাৰ লৰাই চৰকাৰী চাকৰি পাব, কোনে পাব? ৰিক্সা চালকৰ লৰা, ঠেলা চালকৰ লৰা, কৃষকৰ লৰা, আৰু কাম কৰি খোৱা মানুহৰ লৰা, আজি
আজিকালি আমার কোনেও টকা দিয়ে চাকরি লব নালাগে। এতিয়া মই রাইজক অনুরোধ করি, আজিকালি আমার অসমখন পরিবর্তন হল, গুলি গালাজ নাই, বন্দুক বারুদ নাই, চাকরি নামত টকা পয়সা নাই। সেই কারণে আমার লড়া ছোৱালীয়ে কলেজত পড়িব লাগে, নাম ভর্তি করিব লাগে, আরো ডাঙর মানুষ হব লাগে। ইয়াতে মেট্রিক পাস করেছে না এবার লড়া ছোৱালী করেছে? এইবার আপনাদের শুনি ভাল পাব যে এইবার কলেজত যিমান এডমিশন হয় কোনেও এডমিশনের নামত এক টকাও দিব নালাগে। আমি কলেজত বিনা পয়সাত এডমিশন করাই দিম, ঠিক আছে? কলেজত এডমিশন বিনামূলীয়া। দ্বিতীয়তে আমার ছোৱালীবিলাকে কলেজত পড়িব লাগে, দেউতাক মাকে আর্থিক অভাবৰ কারণে ছোৱালীবিলাকক বহুত সৰুতে বিয়া দিয়ে। কিন্তু মই যে কলো এক লাখ চাকরি
Oh, no!